সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ফুরকান, কি অবস্থা? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা কোথায়? বাকিরা জয়েন করে নাই এখনো? তাহলে আমরা গতকালকে এই যে প্রবলেমটা করেছিলাম সেটার একটা প্রশ্ন বাকি ছিল মনে হয়, ক আর খ করেছিলাম, আজকে আমরা হ্যাঁ, গণ কটা করব? হ্যাঁ গ নাম্বার গ নাম্বারটা আজকে আমাদের করতে হবে। গ নাম্বারটা দেখি আমরা কি প্রশ্ন বলেছে। হ্যাঁ দেখো, আমরা এই গ নাম্বার প্রশ্নটাতে চলে যাচ্ছি। জি কালকে তোমরা তুলেছিলে তো এটা, ক খ দুইটা সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে তুলেছিলা? জি স্যার, করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে গ নাম্বার প্রশ্ন বই খুলো। দেখো এখানে সুব্রত, তাহলে দেখো গ নাম্বার কি বলেছে। ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও, অর্থাৎ যে লেনদেনগুলো ক্রয় জাবেদার মধ্যে সংশ্লিষ্ট নয় বা ক্রয় জাবেদার জি বাইরে সেগুলো বাদ এস দিয়ে স্যার, অবশিষ্ট যে লেনদেন আছে। তাহলে ক্রয় জাবেদায় কোনগুলো গিয়েছিল? ডিসেম্বরের 1 তারিখ এবং ডিসেম্বরের 15 তারিখ, এই দুটা লেনদেন ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়েছিল, ঠিক আছে? এস স্যার, তাহলে এই দুটা লেনদেন ব্যতীত অবশিষ্ট হচ্ছে ডিসেম্বর 3, ডিসেম্বর 8 এবং ডিসেম্বর 10 ও ডিসেম্বর 20, এই 4 তারিখের লেনদেন গুলোর আলোকে আমাদেরকে সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে, তাহলে সাধারণ জাবেদা দাখিলা দিলে আমরা সাধারণ জাবেদা দাখিলের ছক হবে। হ্যাঁ, তাহলে আমরা আগের মতন, আমাদের হ্যাঁ স্টেপটা আগের মতন। আগের মতো একটু ছক করে ফেলো এই, হ্যাঁ আর আমাকে একটু 2 মিনিট সময় দিবে, আমি একটু একজনের সাথে কথা বলবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ জি স্যার, জি। হ্যাঁ তোমরা কি ছক করেছো? নো স্যার, করতেছি এটা। ছকটা করো, তবে ছকটা করার ক্ষেত্রে একটু কিছু আনুষ্ঠানিকতা আছে, এগুলো মেনে চলতে হবে।
প্রথমে প্রশ্নের নাম্বারটা দাও, প্রশ্নের নাম্বার হচ্ছে এটা কত নাম্বার প্রশ্ন করছি আমরা? একের তিন, একের গ, একের গ, এক নং প্রশ্ন উত্তর গ, এভাবে করে একটু লেখাটা লিখি আমরা নাকি? ঠিক আছে, এক নং প্রশ্ন উত্তর গ লিখব, এক নং প্রশ্নের উত্তর গ, ঠিক আছে, এক নং প্রশ্ন উত্তর গ দিয়ে। এটা কোন প্রতিষ্ঠানের অঙ্ক করছি আমরা? প্রতিষ্ঠানের নামটা কি? আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা। আফরোজা, হ্যাঁ এভাবে করে লিখতে হবে, আফরোজা ফ্যাশন নের সাধারণ জাবেদা দাখিলা। আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা দাখিলা কোন মাসের জন্য? এটা হচ্ছে ডিসেম্বর 2017, ডিসেম্বর 2017, ঠিক আছে। এইভাবে কথাগুলো আগে উপরে লিখতে হবে, তারপরে গিয়ে আমরা ছকটা করব, ঠিক আছে। তাহলে ছকটা কত, জাবেদার ছক মনে আছে? জাবেদার ছক সবার আগে বিবরণ, তারপর জাবেদার ছকটা, আমরা পাঁচটা কলাম থাকে জাবেদার ছকে, সর্বমোট কয়টা কলাম থাকে? পাঁচটা কলাম থাকে, ঠিক আছে। এই ছকটা আঁকো, সাধারণ জাবেদার পাঁচটা কলাম। একটা হচ্ছে প্রথমে তারিখ, তারিখের পরে হচ্ছে বিবরণ, বিবরণ, ঠিক আছে। এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আচ্ছা খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট ক্রেডিট, এরপরে ডেবিট টাকা আর কলাম একটি, এবং ক্রেডিট টাকা কলাম একটি, ঠিক আছে। এই মোট পাঁচটি। তাহলে এভাবে করে তোমরা ছকটা প্রস্তুত করো। তারিখ, বিবরণ, খ, ডেবিট, ক্রেডিট, ঠিক আছে। এই যে এভাবে করে ছকটা প্রস্তুত করো। জি স্যার। স্যার খতিয়ান পৃষ্ঠা মানে কি? খতিয়ান পৃষ্ঠা মানে হচ্ছে যে খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠায় পৃষ্ঠা হতে হিসাবটা যাবে, খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠায় আমার হিসাবটা ওখানে যাবে। হ্যাঁ, হিসাবটা খতিয়ানের কত নাম্বার পৃষ্ঠায়, যাবে
জুমের ইমেল পাসওয়ার্ড আছে? করেছো, ছকটা প্রস্তুত করেছো? Yes sir. আব্বু মুস্তাফে কল দিছে আমাকে, চাটা চাটা হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি। প্রথমে আসো, কত তারিখেরটা দিয়ে শুরু করব? প্রথমে আমরা শুরু করব 1 তারিখ, ডিসেম্বর 1 তারিখটা কি এখানে হবে? হ্যাঁ হবে। কেন হবে? ডিসেম্বর 1 তারিখটা ক্রয়, তাহলে ক্রয় সংশ্লিষ্ট ব্যতীত অন্যগুলো দিয়ে করতে বলেছে। ক্রয় সংশ্লিষ্ট ব্যতীত অবশিষ্ট লেনদেন দিয়ে করতে বলছে না? তাহলে ক্রয় সংশ্লিষ্ট ব্যতীত হলে অবশিষ্ট গুলো হচ্ছে কত? ডিসেম্বরের 3 তারিখ, ঠিক আছে? ডিসেম্বর 3 তারিখে হচ্ছে, দেখো ডিসেম্বর 3 তারিখ কি বলেছে, নগদে প্যান্ট বিক্রয়। তাহলে নগদে প্যান্ট বিক্রয় করলে দুইটা হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব হিসাব আর দ্বিতীয়টা হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, ঠিক আছে? নগদান হিসাব, বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? আর নগদান হিসাব হচ্ছে ডেবিট, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। কত টাকা? ডেবিটের টাকা কত? 35,000, ঠিক আছে? আর ক্রেডিট টাকা হচ্ছে তাও কি 35,000 হাজার, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার এটা ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে? এটা কি লিখতে হবে? ব্যাখ্যা লিখতে হবে। তাহলে ব্যাখ্যা কি, যেহেতু নগদে প্যান্ট বিক্রয় করা হলো, ঠিক আছে, এটুকু হচ্ছে ব্যাখ্যা। বুঝতে পেরেছো কিনা? Yes sir. ঠিক আছে, এই প্রথমটা শেষ। জাবেদা এই যে এখান থেকে স্কেল করে দি, এখান থেকে স্কেল করে দিবে, ঠিক আছে? এবার আসো ডিসেম্বর, ডিসেম্বর কত? 3-এর পরে ডিসেম্বর 8, ডিসেম্বর 8 তারিখে মাহমুদ ফ্যাশনের নিকট 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। 100টা প্যান্ট কাকে ফেরত দিচ্ছে? মাহমুদ ফ্যাশনকে ফেরত দিয়েছে, ঠিক আছে? তাহলে মাহমুদ ফ্যাশনকে যখন ফেরত দিয়েছে,
তাকে কি আর টাকাটা দেয়া হবে না মাহমুদ ফ্যাশন মাহমুদ ফ্যাশন হিসাব মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট ঠিক আছে আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে কি হবে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছে না ক্রয়কৃত ফেরত ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে কত টাকা ডেবিটের টাকা হচ্ছে তাহলে হিসাব করো 100টা প্যান্টের দাম কত 300 করে 30,000 আমরা ওই যে ক নাম্বারে বের করেছিলাম ফেরত পণ্যের মূল্য 28,500 টাকা বের করেছিলাম কিনা মনে আছে ফোরকান আমরা 28,500টা ক নাম্বারে বের করেছিলাম ফেরত পণ্যের মূল্য ঠিক আছে যেহেতু মাহমুদকে পণ্য ফেরত দেওয়া হলো ঠিক আছে যেহেতু মাহমুদকে মাহমুদকে পণ্য ফেরত দেওয়া হলো ঠিক আছে জি স্যার দেওয়া হলো বুঝতে পেরেছো কিনা ইয়েস স্যার তাহলে এটাও স্কেল করে দাও এই যে স্কেল কতটুকু হবে যে শুধু ওই বিবরণের ঘরটা ঠিক আছে এরপর হচ্ছে ডিসেম্বর 10 ডিসেম্বর 10 তারিখে কি বলেছে পুরাতন আসবাবপত্র মেরামত পুরাতন আসবাবপত্র কি মেরামত করেছে তাহলে পুরাতন আসবাবপত্র মেরামত করলে মেরামত হিসাব মেরামত হিসাব মেরামত ব্যয় হিসাব ডেবিট ডেবিট ঠিক আছে মেরামত ব্যয় হিসাব ডেবিট হবে এবং নগদ টাকা দিয়ে মেরামত করতে হয়েছে না তাহলে নগদান হিসাব কি হবে ডেবিট ক্রেডিট ডেবিট ডেবিট হ্যাঁ নগদান হিসাব ক্রেডিট হবে ঠিক আছে স্যার ক্রেডিট আচ্ছা স্যার আপনি আগে করে নেননি তারপর আমি একসাথে করব আর কি হ্যাঁ এখন তাহলে কত টাকা 500 টাকা মেরামত করেছে তাহলে 500 টাকা মেরামত চল লিখ ক্রেডিট হবে কত 500 স্যার আমাদের কি দোনোটা ডেবিট ক্রেডিট 500 হয়ে গেছে না হ্যাঁ ডেবিট ক্রেডিট 500 500 করে ঠিক আছে তাহলে হ্যাঁ ব্যাখ্যা হবে কি যেহেতু আসবাবপত্র আসবাবপত্র মেরামত ব্যয় আচ্ছা স্যার আমাদের কি একদম চ্যাপ্টার শেষের পথে না আমরা হ্যাঁ মেরামত ব্যয় পরিশোধ
তাই আগামী শনিবারে কি কি করব করা হলো হলো আগামী শনিবারে নতুন একটা চ্যাপ্টারে যাব আমাদের নতুন চ্যাপ্টারটা হচ্ছে খতিয়ান হ্যাঁ তাহলে আসবাবপত্র মেরামত করা হলো ঠিক আছে বুঝতে পেরেছো কি না ঠিক আছে এরপরে বুঝিনি তুলে ফেলবো ডিসেম্বর লাস্ট আরেকটা বাকি আছে ডিসেম্বরের 20 তারিখ ডিসেম্বরের 20 তারিখ কি বলছে মাহমুদ ফ্যাশন কে পরিষদ তাহলে মাহমুদ ফ্যাশন কে পরিষদ মানে ওনাকে পরিষদ করছি হ্যাঁ ওনাকে পরিষদ মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট মাহমুদ ফ্যাশন কে পরিষদ করছি তাই কি হবে মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট হবে এবং নগদ টাকা পরিশোধ করতে হয়েছে না তাই নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে বুঝছো কি না তাহলে মাহমুদ ফ্যাশন কে কত পরিশোধ করেছে 40,000 টাকা ঠিক আছে আর একইভাবে নগদ টাকা পরিশোধ করেছে 40,000 তাই এখানেও হবে কত 40,000 ঠিক আছে জি আর এটার ব্যাখ্যা হবে কি মাহমুদ মাহমুদ ফ্যাশন কে নগদে পরিশোধ করা হলো ঠিক আছে মাহমুদ ফ্যাশন কে নগদে পরিশোধ করা করা হলো ঠিক আছে ইয়েস স্যার এরই মাধ্যমে চারটা জাবেদ আমরা করে ফেলছি এখন বুঝছো কিনা দেখো প্রথমটা হচ্ছে নগদে বিক্রয় প্যান্ট বিক্রি করছে তাহলে নগদান নগদান হিসাব ডেবিট হবে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট এবং আয় বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রয় হিসাব ক্রেডিট সম্পদ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আয় দায় মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট তাই নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে ডেবিট ঠিক আছে বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট হয়েছে ঠিক আছে হ্যাঁ এরপরে বলেছে ডিসেম্বরের 8 মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রয় ফেরত হিসাব ক্রেডিট মাহমুদ ফ্যাশন যেহেতু পাওনাদার আমরা ক্রয় ফেরত দেওয়ার ফলে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ফলে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ফলে কি হবে কি বলে যে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ফলে আমাদের পাওনাদার কমে যাবে আচ্ছা পাওনাদার কমে যাবে আমাদের ঠিক আছে তো পাওনাদার কমে গেলে পাওনাদার কমে গেলে পাওনাদার দায় দায় কমে গেলে ডেবিট দায় কমে গেলে কি হয় ডেবিট অন্যদিকে ক্রয় ফেরত তো হচ্ছে আমাদের ব্যয় ব্যয় কমে গেলে হচ্ছে ক্রেডিট ঠিক আছে আর এই 28,500 টাকাটা আমরা ক নম্বরে বের করেছিলাম দেখো 28,500 কতে করেছিলাম হ্যাঁ আমাদের ক নম্বরে বের হয়েছে তো এটা ঠিক আছে এরপরে ডিসেম্বরের 10 মেরামত ব্যয় হিসাব আসবাবপত্র মেরামত করা হলো তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে মেরামত ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর নগদান হিসাবটা হচ্ছে সম্পদ 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 হ্রাস পেয়েছে নগদ টাকা দিয়ে ব্যয় করার ফলে কি হয়েছে সম্পদ হ্রাস পেয়েছে ঠিক আছে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট বুঝতে পেরেছো কিনা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র এরপর ডিসেম্বর 20 মাহমুদ ফ্যাশন কে পরিষদ তাহলে মাহমুদ ফ্যাশন আমাদের পাওনাদার ছিল মাহমুদ ফ্যাশন কি ছিল আমাদের পাওনাদার পাওনাদার কে পরিশোধ করলে পাওনাদার দায় কমে যাবে তাই দায় কমলে ডেবিট আর নগদ টাকা পরিশোধ করার ফলে নগদান হিসাব ক্রেডিট সম্পদ কমে যাচ্ছে ঠিক আছে
তুলে নাও। তুলে নিয়েছো? নো স্যার। হ্যাঁ তুলে নেওয়া হলে আমাকে জানাবা। জি স্যার।
কই তোলা হয়েছে তুলেছ ফুরকান কই তোলা হয়েছে নো স্যার একটু প্লিজ জি স্যার হইছে আমি স্ক্রিনশট নিয়ে নিছি এমনিতে একটু লাগলে টাকলে হবে না এটা তুলতে হবে এখন যোগফল লিখতে হবে ঠিক আছে টোটাল যোগফল কত হয় দেখো তো ওটা সবগুলো মিলে হ্যাঁ 35,000 28,500 সবগুলো মিলে 5,000 স্যার একেবারে 3500 থেকে শুরু করে সবগুলো হ্যাঁ সবগুলোর যোগফল লিখতে হবে জি জি দুই দিকের যোগফল সমান হয় কিনা এটা দেখা যাবে তার অন্যতম একটি বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে 500 5 8 5 13 5 5 10 14 14 4 3 2 5 5 9 1,04,000 আমাদের 1,04,000 এটা আমাদের উত্তর স্যার এটাই উত্তর হ্যাঁ জাবেদার যোগফল হচ্ছে 1,04,000 ঠিক আছে আচ্ছা ইয়েস স্যার স্যার আজকের মতন আমাদের ক্লাস শেষ হবে না আজকের মতো শেষ হবে তো আচ্ছা 1,04,000 ঠিক আছে এটা হচ্ছে মোট আচ্ছা মোট ঠিক আছে মোট যোগফলটাও কিন্তু লিখতে হবে বুঝতে পেরেছো জি স্যার তাহলে এটা করলাম আমরা কটা শেষ করেছি জাবেদার আরো একটা দুটো অঙ্ক করার দরকার আমরা এই নেক্সট ক্লাসে আরো আরো একটা করব ঠিক আছে আরেকটু আরেকটু থিওরিসিটি জানবো আমরা নেক্সট বিক্রয় জাবেদা থেকে আরেকটু বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট একটা ম্যাথ করব তারপরে গিয়ে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব অর্থাৎ খতিয়ানে যাব ঠিক আছে খতিয়ান জি স্যার জি ওকে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম এটা তুলে নিয়েছো তুমি এটা তুলে নিয়েছো এটা হ্যাঁ স্যার তুলছি হ্যাঁ হ্যাঁ তুলছি ওই দেখি একটা ছবি দাও তুললে আমি স্যার তুলছি যে একটু অল্প করে কেন তো তুমি পুরাটা তুলবে না কেন একটু স্ক্রিনশট নিয়ে নিছি স্যার ওখান থেকে তুলে ফেলবো স্যার হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিছি আচ্ছা স্যার ওকে স্যার সালাম আলাইকুম ঠিক আছে তাহলে ভালো থাকবে আর রেগুলার ক্লাস করবে ঠিক আছে ইয়েস স্যার সালাম আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম